guys, welcome back to our channel based in New Europe. Aske din din khara din kaaj korchi sokale namaz pore eshe abar kaaje gechhe. Mamara khub tired. Ekhon jor kore shobai amra baire jacchi. Ei je Ridhay ke bollam cholo bondhu jai. Ridhay bondhu amake aaj khabe Ridhay dal. Tai shobai mile baire jacchi. Ei je amader kapo gari chalacche. Amader boro kapo boshe boshe. Boshe boshe dekhteche. Ekta VIP gaan shunteche. Ridhay kichu bolba tumi na. আজকের ব্লগটা হবে ইউরোপের সবথেকে খতরনাক একটা ব্লগ, যে ব্লগটা আমরা এর আগে কখনো দেখিনি, মানুষকে উপহার দিইনি, এবার আমরা দিব মানুষকে। কারণ আমাদের সাথে এই জায়গাতে উপস্থিত আছে শ্রদ্ধেয় বড় ভাই, সিনিয়র মামা, যেটাই আমরা বলি না কেন, আর যদি খুব বেশি সম্মান দিতে পারি তার ওই স্যার বলা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্লকবাস্টার সুপারস্টার সিঙ্গার অরিজিৎ সিং। এই যে দেখবেন তিনি এখন ড্রাইভ করছে আমাদের মাঝে, আর তার পাশে উপস্থিত বিগেস্ট বিগেস্ট সুপারস্টার, হ্যাঁ, কম্পোজার কি করে এটা, এই যে গানের সাথে তোমার মিক্স করে যেটাকে কি বলে এটা, রিমিক্স, ইয়েস, ডিজে ডিজে, হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ, হ্যাঁ, সাইদুর রহমান লেলিন লেলিন, সে এখন ইন্ডিয়ার ভালো একটা র্যাঙ্কে গান বানাচ্ছে। হ্যাঁ, যখন এই যে পাশে দুই সিঙ্গার একসাথে আছে, এই যে দেখছি, আসলে আমি 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 আপনাদের বোঝাতে পারছি না, পাশে সিঙ্গার থাকলে এই সব গান শুনলে তারা যে নিজেকে আটকে রাখতে পারে না, এটা এটা তার বাস্তব প্রমাণ। আপনারা দেখুন, দেখবেন আপনারা আরো সামনে দেখবেন, অপেক্ষা করুন দর্শক, আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, ততক্ষণে আমরা আপনারা প্রকৃতি যে উপভোগ, এই যে ইটালির একটা সুন্দর প্রকৃতি এটা দেখতে থাকুন অবশ্যই। ওই যে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, এই স্টমসো, এই আসলে ওনার যে ওনার যে চিন্তা ভাবনাটা, ঠিক আছে, এটা অনেক বড়। উনি আরো সামনে নতুন নতুন গানের অ্যালবাম গুলো তৈরি করতে চাই, যে কারণে উনি এগুলা নিয়ে চর্চা করছে এখন, ঠিক আছে। হ্যাঁ, যেসব এই গানগুলো তৈরি হবে, এগুলো যে যে মডেলগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো আমরা এখনই দেখতে পাবো, আমরা এখনই দেখতে পাবো, আমরা আপনাদেরকে দেখাবো সামনে যে মডেল উনি কি মডেল রাখতে চাচ্ছে। অবশ্যই আমরা দেখাবো, ওকে গাইস, আমরা গাড়ি থেকে মাত্র নামলাম, এখন যাব কোন একটা রেস্টুরেন্টের দিকে, যেহেতু আজকে ঈদ, আমাদের এখানে ঈদ করার মতন আসলে এইসব দেশে থাকলে ভালো না, সব দিক থেকে ভালো হয় না, কারণ এই যে ঈদ আমাদের মুসলিমদের জন্য একটা সব থেকে বড় অনুষ্ঠান, যেটা বছরে দুইবার হয়, কিন্তু এই মুহূর্তে নাই আমাদের ঈদ করে এই যে আনন্দ করার মতন পরিস্থিতিটা নাই, তো যতটুকু পারছি আমরা এটা করার চেষ্টা করছি, যে নিজেদের মতন কাজের ফাঁকে কেউ কেউ কাজ থেকে এসে, তো আমরা এখন কোনো একটা রেস্টুরেন্টে যাব। আজকে আপনাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টে গেলে আপনাদের কোন জিনিসের কেমন দাম হবে, আপনারা গিয়ে কি করবেন, ঠিক আছে, কোন জিনিস কেমন দাম হবে, কেমন কিরকম কি করবেন, কিভাবে কি খাবেন না খাবেন, এরকম আর কি আজকে দেখাবো, চলেন আমাদের সাথে থাকুন। দেখ বলো খাবার খেয়ে কেমন কেমন লাগছে বলো, আগে তো দেখাই তারপর আমাদেরকেই বলবো, আগে তো দেখাই নি, মামা খুব ব্যস্ত, মামা এখন ঘাস খাবে, মামা এখন কি খাচ্ছে, ঘাস কি কাপড় ঘাস খাচ্ছেন নাকি, ওখান থেকে সুন্দর লাগছে ভিডিও, মামাকে হ্যান্ডসাম লাগে না, আমাদের কাপু এখন
ব্যস্ত কারণ আমার মামা খাওয়ার সময় কোনো কথা বলে না, সেও ঘাস খাচ্ছে, সবাই এখন ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত। আমি একটু খাই, তো আপনার সাথে পরে কথা হচ্ছে। এই হচ্ছে খাবার, তোমার খাবারটা কটাকে নিয়েছে? সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কাউকে বলবেন না আপনারা, আমরা যে খাবারগুলো খাচ্ছি সবগুলো বলো, তুমি বলো। এখানে এখানে 40 টাকা আসবে, তো তারপরে আমাদেরকে একটা অফার দেওয়া হবে, যখন অন্তত 20 টাকা আমাদের কম হবেই, তাই না মামা? হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে আমরা একটা ইতালির ঐতিহাসিক জায়গায় এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বলা যায় এটা এই শহরের একটা ঐতিহাসিক জায়গা, কারণ প্রত্যেক গরমের সময় এখানে একটা করে অনুষ্ঠান হয়। এই যে তার নমুনাটা দেখতে পাচ্ছেন এখানে, এটা অবশ্য শেষ হয়ে গেছে, আমরা জানি না যে কবে হয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে ইতালির এই যে শহরটা, এই শহরটার সব থেকে সুন্দর একটা জায়গা। তো এইখানে এই যে দেখছেন যে মানুষ গরমের সময় অনেক সময় কাটায়, চারিদিকে অনেক 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 মানুষ আছে যারা এই যে গরমে তার ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে সময়টা কাটাতে এসছে। এখানে আপনি যদি রাত 12টা 1টা 2টা যখনই বলেন না কেন, যখনই আসেন তো এখানে এরকম লোক আপনারা দেখতে পাবেন, কারণ জায়গাটা মনোরম সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সুন্দর। ঠিক আছে, দেখুন ভিডিওটা সুন্দরভাবে আপনারা, আসলে ক্যামেরাতে কেমন দেখাবে আমি জানি না, কিন্তু সামনাসামনি জিনিসটা নিজের চোখে দেখাটার অপরূপ সৌন্দর্য আমি আপনাদের বোঝাতে পারছি না। ঠিক আছে, দেখতে থাকুন, এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ফলো করে রাখেন সব জায়গা থেকে। যেহেতু একটা নতুন চ্যানেল আমরা শুরু করতেছি, আপনারা যদি আমাদের একটু হেল্প করেন সেক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হবে। আমরা ইতালির আরও জানা অজানা অনেক কিছু আমরা আপনাদেরকে বলবো এখানে। ওকে, জাস্ট সুন্দর যেটা দেখুন রাতের বেলায়, এই শহরটা কত সুন্দর লাগে। গাইস, আজকে ব্লগ এখানেই শেষ, আমরা এখন বসে চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে আসবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলেও কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। আর পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো।